যে মুসলিম আর হিন্দু মধ্যে ভেদাভেদ রয়েছে তাহলে মনে করবেন আপনি অসুস্থ রয়েছেন সেই সময়টা ছোট থেকে বড় হয়ে গেলাম কিন্তু আজও বুঝে উঠতে পারলাম না হিন্দু আর মুসলিমের মধ্যে পার্থক্যটা কোথায় করে বুঝে উঠতে পারলাম না শুধু পার্থক্যটা দেখা যায় বা বোঝা যায় সোশ্যাল মিডিয়া খুললে এখানে দাঙ্গা ওখানে দাঙ্গা তারপরে এখন রিলসের মাধ্যমে কেউ যাচ্ছে গেরুয়া বাসন পরে কেউ যাচ্ছে মাথায় টুপি পরে কেউ মসজিদে যাচ্ছে কেউ মন্দিরে যাচ্ছে শুধু এইটুখানি সোশ্যাল মিডিয়ায় দেখেই মনে হয় কি হিন্দু মুসলিম বলে কিছু হয় আমি আমার নিজের লাইফ থেকে বলছি আমি বাস্তবতায় আমি হিন্দু বা মুসলিমের কোনো পার্থক্য খুঁজে পাইনি পার্সোনালি আমার ব্যক্তিগত এটা মতামত তার কারণ হচ্ছে আমার যেখানে বাড়ি বা আমি যেখানে জন্মগ্রহণ করেছি সেই পাড়াটাই হচ্ছে একটা মুসলিম পাড়া যে এখানটার যে জায়গাটার নামই হচ্ছে মোল্লার মাঠ হয়তো টালিগঞ্জের কুদঘাটে অনেক যারা থাকেন ওখানে তো বুঝতে পারবেন মল্লার মাঠ কোথায় আছে তো ওখান থেকে যখন আমরা ছোটোবেলায় জন্মগ্রহণ করে বড় হয়েছি আজ পর্যন্ত আমাদের মধ্যে কেউ বলতে পারবে না যদি আমরা বন্ধু বান্ধব মিলে বেরোই যে এ হিন্দু বা এ মুসলিম কেউ এটা বলে দিতে পারবে না আর সত্যি কথা আমরা যখন বন্ধুর মতন করে মিশেছি তখন আমরা ফিলি করতে পারি না যে হিন্দু ও মুসলিম সবাই যেন আমরা নিজেরাই সবটাই এক আমাদের কোনো আলাদা কোনো কোনো আমাদের মধ্যে কোনো পার্থক্য থাকে না শুধু পার্থক্যটা দেখা যায় সোশ্যাল মিডিয়াতে আর কখন কখন বেশি দেখা যায় ভোট আসার আগে আর ভোট আসার পরে তখনই একমাত্র বোঝা যায় যে আমরা হিন্দু মুসলিম বলেও এক্সিস্ট করি এখানে তো আমার মতে হিন্দু মুসলিমের মধ্যে কোনো ভেদাভেদ আমি এখনো পর্যন্ত খুঁজে পাইনি কিছু কথা আমি শেয়ার করব সেটা হচ্ছে যাই না অন্য কোথায় কি হয় আমাদের যে এরিয়া বা আমরা যে এখান থেকে বড় হয়েছি বা এই করছি আমাদের লাইফে না আমরা আমি একটা হিন্দু ঘরে জন্মগ্রহণ করেছি আর আমার প্রচুর প্রচুর বন্ধু আছে বান্ধবী আছে যারা মুসলিম প্রচুর প্রচুর মানে ওই নামেই মুসলিম আর আমরা নামেই হিন্দু মানে আমাদের মধ্যে সেই ব্যাপারটা খুঁজেই পাই না যেইটা আমরা সোশ্যাল মিডিয়ায় দেখে আমাদের গা রক্ত গরম হয়ে যায় বা ওই জিনিসটা আমাদের মধ্যে নেই থাকেই না কখনো এটা হয়তো আমি জানি না এটা ইন্ডিয়া বলেই হয়তো সম্ভব বাংলাদেশ বা পাকিস্তানে এই জিনিসটা মনে হয় না হয় আর আমাদের কাছে উৎসব মানে উৎসবের দিনগুলোতে যে এমন মনে হয় না যে আমাদের মধ্যে আলাদা কিছু ভাগাভাগি আছে কারণ আমি ছোটোবেলা দেখে দেখে এসেছি যে আমাদের পাড়ার যে মুসলিমরা রয়েছে বা আমার আশেপাশে যারা বন্ধুরা রয়েছে তারা কিন্তু আমাদের যে যে আমাদের পুজো হয় দুর্গা পুজো কালী পুজো লক্ষ্মী পুজো সরস্বতী পুজো সব কিছুতেই তারা কিন্তু ইনভলভ থাকে সব কিছুতে ইনভলভ থাকে তারা নতুন জামা কাপড় কিনে তারা ঘুরতে বেরায় প্রতিটি মানে দুর্গা পুজোর প্রতিটি সাতটা দিন যে আমাদের পাঁচটা দিন যে থাকে সেই দিনগুলো প্রত্যেক দিনই ঘুরতে বেড়ায় আমরা একসঙ্গে ছোটোবেলা থেকে ঘুরেছি খাওয়া দাওয়া করেছি মণ্ডপে মণ্ডপে গেছি আর তাদের বাড়িতে যখন ঈদের অনুষ্ঠান হয় তখনও আমরা ওদের বাড়িতে গিয়ে আমরা পরোটা মাংস তারপর হচ্ছে সিমই ফিমই সব কিছু খেতাম তো আমাদের মধ্যে কোনো সময় সেই ব্যাপারটা ছিলই না আমাদের মানে সমাজের মধ্যে থেকেই মানে সোশ্যাল মিডিয়ার যত আরো জবে থেকে সোশ্যাল মিডিয়া বেশি প্রচারিত হচ্ছে তখন থেকেই যেন এইসব জিনিসগুলো আমাদের কাছে বেশি করে আসছে তো আমার কাছে কোনো ভেদাভেদের জায়গাটা এখনো পর্যন্ত আমি আসিনি যে তাকে আলাদা করে দেখতে হবে এইটা এইটা শুধু ওইটাই কি হয় মানে যে সামনে দোল আসছে প্রচুর মানুষ রিলস বানাবে যেইগুলো হচ্ছে একজন মুসলিম নামাজ পড়তে যাচ্ছে সেখানটা হয়তো একখানে কোনো হিন্দু ভাই তাকে রং ছুঁড়ে মারছে বা ই করছে তো এই জিনিসগুলো আসে বা অনেকে হেল্প করে এই জিনিসগুলো দেখা যায় রিলসে এখন হোলি আসছে অনেক রিলস এরকম বেরাবে কিন্তু আমাদের যে বন্ধু বান্ধব রয়েছে যে মুসলিম বন্ধু বান্ধব রয়েছে তারা তো আমরা একসঙ্গে হোলি খেলি তারা তো আমরা একসঙ্গে হোলি খেলি তাদের মধ্যে আমাদের কোনো পার্থক্য বলে কিছু নেই সব থেকে বড় কথা আমাদের পাড়ায় যে পুজো হয় আমাদের যে কমিটি থাকে সেই কমিটির আর্ধেকজন মুসলিম তারা ওইভাবে পুজোর চারা কাটতে বেরোচ্ছে চারা তুলছে এই করছে আমরা হচ্ছে আমাদের পাশের পাড়ায় কাওয়ালি হতো সেখানে কাওয়ালিতে আমরা সারা রাত জেগে জেগে কাওয়ালি দেখতাম মাজারে যেতাম তারপর ওখানকার আলুর বিরিয়ানি খেতে আমরা মাজারে চলে যেতাম আর তারা আমাদের প্রসাদ করছে মানে প্রসাদ করছে সে মুসলিমই রান্না করছে মুসলিমই কাটছে এই জিনিসগুলো আমাদের মধ্যে একদম নর্মাল আমরা আমাদের মাথায় চিন্তা গুলো এগুলো ঢুকিয়ে দেওয়া হচ্ছে বারবার করে বারবার করে ঢুকিয়ে দেওয়া হচ্ছে যে এই মুসলিম এর সঙ্গে দূরে থাকো এ হিন্দু এর থেকে দূরে থাকো এই জিনিসগুলো শুধু তোমার ফায়দা নেবে আর কিচ্ছু করবে না পলিটিক্স এতটাই বাজে এতটাই যখন এতটাই নোংরা তারা সব কিছু করতে পারে সব কিছু করতে পারে লড়বো আমরা মরবো আমরা সবকিছুই আমরা করবো ফায়দা নেবে তারা আসছে সামনে ভোট আসছে এই নিয়েও অনেক কিছু হবে হবে তো সেই সব জায়গা থেকে দূরে থাকাই ভালো আচ্ছা যারা টালিগঞ্জে থাকে সবাই হয়তো জানবে টালিগঞ্জের সেই নানুবাবু মোটার সামনে একখানা মন্দির আছে যার নাম হচ্ছে ওলাবিবি মন্দির ওলা বিবির মন্দির বলা হয় কিন্তু ওলাবি কি একজন বিবি হচ্ছে একজন মুসলিম দেবী তার পুজো করা হয় আমি আজ পর্যন্ত কোনো মুসলিমকে ওখানে যেতেই দেখিনি আমি দেখেছি লাইন 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 কি লাইন মানে প্রচুর বড় লাইন হয় লম্বা লাইন হয় প্রত্যেক শুক্রবার করে যতদূর সম্ভব শুক্রবার কি মঙ্গলবার করে হয় প্রচুর ভিড় থাকে প্রচুর ভিড় থাকে মানে হিন্দু লোক ওখানে পুজো দিতে যায় মুসলিমের কোনো দেখাই নেই পাত্তা নেই তারা পুরো সেই মাজারকে ভালো করে ফুল দিয়ে প্রত্যেক সপ্তাহে সাজাচ্ছে সব হিন্দুদের টাকায় হচ্ছে আমরা যদি এতটাই ভাগাভাগি করে দেখি তাহলে কি এই জিনিসগুলো করতাম কখনোই করতাম না এমনকি মানে আমি ছোটবেলা থেকে আমার মা তো প্রত্যেক ওই পুজো দিতে যেত ওখানে ওলা মন্দিরে পুজো দিতে যেত তো আমি তো ছোটোবেলাতেই ভাবতাম ওটা কোনো হিন্দু মন্দির হবে হিন্দু দেবীর দেবদেবীর মন্দির হবে তো বড় যখন বড় হলাম তখন কি বুঝলাম যে ওটা একটা মুসলিম মাজার মুসলিমদের একটা মাজার সেখানে আমার মা পুজো দিতে যেত ওটা দীর্ঘ বছর ধরে চলে এসছে ওই জিনিসটা এমনকি ওখানে মানত করতো কিছু হতো ভালো কিছু হতো ওখানটা পুজো দিতে যেত এটা দীর্ঘদিন ছোটবেলা থেকেই দেখে এসেছি তো আলাদা করে আমাদের কিছু ভেদাভেদ নেই এমনকি বলে রাখি আমাদের যদি কোনো কিছু শরীর খারাপ হয় বা কিছু হয় আমরা মাজারে গিয়ে ঝাড়াতে যেতাম মাজারে গিয়ে ঝাড়াতাম তাদের যারা নবী মানে কি বলবো মৌলবি যারা আছে তারা আমাদের ঝাড়িয়ে দিত ঝাড় করে দিত আমরা ঠিক হয়ে যেতাম তো এই জিনিসগুলো চলতে থাকে এগুলো নর্মাল একটা ব্যাপার নর্মাল একটা ব্যাপার এটা দীর্ঘদিন চলে এসছে তো আলাদা করে খুঁজতে যায়নি কে মুসলিম কে হিন্দু রয়েছে এইটা আমাদের মাথায় বারবার করে ঢোকানো হয় ঢোকানো হয় এটা একটা রাজনৈতিক চাল ছাড়া আর কিচ্ছু ভাববেন না আমরা বিভিন্ন সময় এটা কিছু কিছু সময় আসে এখন নর্মাল একটা সময় থাকবে হিন্দুর নামে মুসলিম কিছু বলছে বা মুসলিমের নামে হিন্দু কিছু বলছে এগুলো সোশ্যাল মিডিয়ায় বারবার করে এক একটা সময় আসে যেই সময়গুলোতে এগুলোকে করা হয় তো এই নিয়ে বেশি মাথা খামাবেন না আর যদি আপনার মধ্যে এই ভাগগুলো যতদিন না আসবে ততদিন আপনি ভালো এই মানে এই কী বলবো এই যে মুসলিম বা হিন্দুর যে এই ভেদাভেদটা যতক্ষণ না আপনার মাথায় আসছে ততক্ষণ আপনি একটা সুস্থ মানুষ যখনই এই জিনিসগুলো চলে আসবে তখন কিন্তু আপনি অসুস্থ যদি এই জিনিসটা কখনো চলে আসে আপনার মধ্যে যে মুসলিম আর হিন্দু মধ্যে ভেদাভেদ রয়েছে তাহলে মনে করবেন আপনি অসুস্থ রয়েছেন সেই সময়টায় কারণ হচ্ছে ওই সময়টায় আপনাকে কোনো কিছু কোনো চিন্তা বা কোনো কিছু আপনাকে ভাবাতে বাধ্য করছে তো ওই জায়গাটা একটুখানি করবেন যদি এরকম পরিস্থিতি আসে আর আমাদের মধ্যে যেই ব্যাপারটা রয়েছে সেটা আমি মনে করব অবশ্যই সেই ব্যাপারটাই থাক আর হিন্দু মুসলিম বলে আলাদা করে সেরকম কিছুই নেই যদি থাকতো তাহলে অন্যের সঙ্গে থাকতে পারতো খ্রিস্টান হিন্দু বা খ্রিস্টান মুসলিম বা এর এর মধ্যে কিন্তু শুধু হিন্দু আর মুসলিমটাই কেন এটা বুঝতে হবে কেন হিন্দু আর মুসলিমকে নিয়ে ব্যাপারটা হচ্ছে এটা অনেক বড় একটা খেল এর মধ্যে না পড়াই ভালো তো আজকের মতো এখানটাই শেষ করলাম এটা জাস্ট একটা ব্যক্তিগত আমার একটা মত যেটা আমি আপনাদের কাছে রাখলাম এর থেকে বড় কিচ্ছু নেই এর মধ্যে কোনো পলিটিক্স নেই কোনো কিচ্ছু নেই একটা আমি একটা সাধারণ মানুষ প্রত্যেকটা মানুষের মধ্যে একটা কৌতূহল থাকে আমার মধ্যে ওই কৌতূহলটা বেশ কয়েক বছর ধরে ছিল যে এত কেন হয় এইগুলো নিয়ে একটা তাই বলা আর কি মনে একখানা ভাবকে আমি প্রকাশ করলাম আমার ভিডিওর মাধ্যমে এর থেকে বেশি কিচ্ছু নেই আমরা সবাই সবাই এর কাছে থাকি আমরা সবাই সবার ভালো চাই আমরা সবাই সবার পাশে থাকি কোনো আপদ বিপদে একে অপরের জন্য কিছু করি এটাই হচ্ছে আমাদের কাজ এটা আমাদের করে যেতে হবে তো আমরা মানুষের মধ্যে শুধু ভালোবাসা ছড়াই এইটাই হচ্ছে আমাদের কাজ হিন্দু মুসলিম ভাই ভাই ছিল আছে আর ভাই ভাই থাকবে আমাদের মধ্যে কোনো ভেদাভেদ নেই এটা মাথায় রেখে চলতে হবে চলুন সবাই আপনারা ভালো থাকবেন আমার ভিডিও যদি ভালো লেগে থাকে আমাকে ফলো করতে একদম ভুলবেন না আর আপনি ভালো থাকুন আপনার পরিবার ভালো থাকুন সবাই ভালো থাকুন এটাই হচ্ছে উদ্দেশ্য গুড নাইট